আসসালামু আলাইকুম, আমার নাম শামসুন্নাহার, আমার গ্রাম পাবনা, বয়স 40। বর্ষার কাজটা করার সময় উঠে দাঁড়াইতে পারতাম না, কষ্ট হতো। কষ্ট হওয়ার পরে আস্তে 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 মাজার ব্যথাটা বেশি হয়ে যায়। তারপর ঘাড়ের সমস্যা, হামুদে থাকতে পারি না, বেশি সময় একটা কিছু ধরে রাখতে পারি না। এইভাবে আস্তে আস্তে ঘাড়ের ব্যথাটাও বাড়িয়ে যায়, মাজার ব্যথাটাও বাড়িয়ে যায়। আর হাঁটুর ব্যথা বলতে গেলে কি, যে এটা হাঁটিয়ে ভারী একটা জিনিস নিয়ে হাঁটি জাবির বসলে পায়ের রোগে টান লাগিয়ে আর হাঁটতে পারতেন না। রোগী মানে খুব অসুস্থ থাকতো, মানে পড়ে যাবে, আবার বিছানা শুয়ে পড়তো, হয়েছে এ পর্যন্ত ডাক্তার দেখানো হয়েছে, অনেক ডাক্তার ঢাকায় 3 বার করে দেখানো হয়েছে। তারপরে অস্থিরতা লাগতো, ব্যথা গুলি থাকতো, এই জন্য ঢাকায় আসা হয়েছে 2 থেকে 3 বার। হ্যাঁ, পাবনাতেও দেখাইছি, পাবনাতেও দেখানো হয়েছে, রাজশাহীও দেখানো হয়েছে, কাশিনাথপুরও দেখানো হয়েছে। আজ থেকে আমার এই সমস্যাগুলি একটার পর একটা বাড়তেই আছে। আজকে দেখা যাচ্ছে এই অসুখ, আবার দেখা যায় যে হাঁটুর ব্যথা হচ্ছে, মাজার ব্যথা হচ্ছে, এরকম এক একবার এক এক ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে আমার মেলাদিন ধরে। তারপর ঢাকার ডাক্তার, লাস্ট রাজশাহীর ডাক্তার দেখা সেরে তারপর ঢাকার ডাক্তারের কাছে আসি। তারা বলতো, এক ডাক্তার বলছিল যে জরায়ুর সমস্যা হয়েছে, সে ফিরে ওষুধটা খায় ওই সমস্যাটা সমাধান হয়ে গেছিল, মাজার ব্যথা আর ছিল না। আজ থেকে 15 বছর আগে তখন সারি গেছিল, এই হঠাৎ করে আবার এই মাজার ব্যথাটা ইদানিং শুরু হয়েছে। ঘাড়ের ব্যথাটা আগের থেকেই শুরু হয়েছে 2-3 বছর আগের থেকে, আর আর হাঁটুর ব্যথাটা আর মাজার ব্যথাটাই অল্প কিছুদিন ধরে। আগে ডাক্তার ওষুধ খাইছি, খাওয়ার পরে কমে যাইতো, কমার পরে ওষুধের অ্যাকশনটা হয়তো থাকতো না, আবার বেশি হইতো। তারপর আবার এই ডাক্তারের অনলাইন দেখে আমরা এখানে আসছি। স্যার বলছে যে এখানে ভর্তি হয়ে থাকলে হাঁটা চলা আমার সমস্যা হচ্ছে না, আগের মতো ব্যথাটা নাই, ব্যথাটা এখন ভালোই না। তারপরও আমার বারবার জিজ্ঞাসা করতেছে, তুমি বোঝো তোমার খারাপ লাগতেছে, তোমার মনে হয় আর কয়দিন থাকলে ভালো হইতো? আমরা ওই স্যারের কাছে এসে আমরা এখন সুস্থ। আপনারা যদি এরকম কোনো রোগী থাকেন তাহলে এখানে আসলে ভালো সেবা পাবেন। এখানকার মেয়েরাও যে সেবা যত্ন করে তারা খুবই ভালো, খুব সুন্দর। স্যারেরও ব্যবহার আচার, আমি সব দিক দিয়ে ভালো হয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে এখানে এসে চিকিৎসা নেওয়ার আহ্বান করবেন। আমার স্ত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন, সারা জীবন যাতে ভালো থাকে, আর আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।